শুভ সন্ধ্যা কঙ্কনা সাহানা অরিন্দম লাহিড়ী। শুভ সন্ধ্যা, তাপস, ডক্টর তাপস, ডক্টর তাপস, করোনার ক্রাইসিস তো বাড়ছে, করোনা ইনফেকশন ইজ ইনক্রিজিং, এবং এখন যে কেসগুলো আসছে তার মর্টালিটি খুব বেশি দেখছি। দিল্লিতে আবার যা কাণ্ড হচ্ছে ওতে দিল্লিতে আবার আরো বাড়বে, আরো বাড়বে। আজকে অনেক ডাক্তারের মৃত্যু সংবাদ পেলাম, অনেক ডাক্তার করোনা পজিটিভ নিয়ে ভর্তি হয়েছে, অনেকেই সিমটোম্যাটিক। সবাই একটু সাবধানে থাকতে হবে। আমি আজকের সাবজেক্টে যাচ্ছি, কারণ এই সাবজেক্টটা হচ্ছে যে 41 জানুয়ারিতে সুভাষচন্দ্রের ভারতবর্ষ থেকে চলে যাওয়ার এই ঘটনাটা বিশ্লেষণ করা, কারণ এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে একমাত্র ন্যারেটিভ যেটা মার্কেটে আছে, যেটা বিক্রি হচ্ছে মার্কেটে, যেটা বিক্রি হচ্ছে যে কাহিনীটা, যে স্টোরিটাকে খুব পপুলার করা হয়েছে mid-60s থেকে এবং 70s-তে এসে বই লেখে, সেটা হচ্ছে শিশির বোসের প্রথমে বইটা বের করে, সেটা হচ্ছে দি গ্রেট এস্কেপ, ইংরেজি বইটা, ইংরেজি বইটা 1975। এটা হচ্ছে বের করেও একটা নেতাজি রিসার্চ ব্যুরো থেকে ওই বছর ইন্টারন্যাশনাল সেমিনার অন নেতাজি বা নেতাজি রিসার্চ ব্যুরো, সেই প্রেক্ষাপটে ওর একটা স্পিচ ছিল। এটাই হচ্ছে প্রথম ওদের তরফ থেকে এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রথম মিস্টার দেব মুখার্জি প্রথম একটা ভলিউম, একটা ওয়েল অর্গানাইজড লেখা, আপনি লেখা লেখাই বলবো, একটা স্টোরি। আর তার পরের বছর ওটাকে বাংলা করে বের করলো, সেটার নাম দিল মহানিষ্ক্রমণ শিশির কুমার বোসের। এবং এগুলোর পাবলিকেশন সবই হচ্ছে আনন্দ পাবলিকেশন, আনন্দ এদের তরফ থেকে, এবং বিক্রিও হয়েছে, স্টোরি পপুলার করা হয়েছে, এবং ব্যাকিংটা হচ্ছে পুরোপুরি এই স্টোরি রাইটিং এ এবং ব্যাকিং এর মূল খেলা হচ্ছে নেহেরু এবং ইন্দিরার, পরবর্তী প্রথমে নেহেরু তারপরে ইন্দিরার, কারণ নেতাজি রিসার্চ ব্যুরো থেকে সত্য বক্সী, অমিয় বোস, RC মজুমদারের মতো লোককে তাড়ানোর জন্য শিশির মদত পেয়েছে কেন্দ্রীয় সরকারের, কংগ্রেসের, নেহেরু তারপরে ইন্দিরা গান্ধী। এবার আমি আসছি এই যে স্টোরিটা ওরা লিখলো, এই লেখার আফটার লং গ্যাপ, 41-এ ওনার সুভাষচন্দ্রের ভারতবর্ষে চলে যাওয়া, এবং প্রথম বই বেরোচ্ছে 1975-এ ফ্রম দ্য পেন অফ শিশির বোস, তারপরের বছর বাংলাতে শিশির বোসের এই মহানিষ্ক্রমণ। এই লেখার পারপাসটা কি, পারপাস আমি পরে এই টেক্সটে আসবো। এখনো পর্যন্ত দীর্ঘ 70 ইয়ার্স, আপ টু সেভেন্টি কোনো কোনো কোথাও কোনো ন্যারেটিভ নেই। কিন্তু এবার ব্রিটিশ ইন্টেলিজেন্স তার সেই 41 এত বড় পরাজয়, 41-এ ব্রিটিশ নাকে ঝামাজে ঘষা হয়েছে, সেই তারপরে সে কোনো ফাইল তৈরি করেনি, বা সুভাষ বোসকে যখন অন্তরীণ রাখা হয়েছিল এলগিন রোডের বাড়িতে, তার চারধারে যে পুলিশ প্রহরা ছিল তার কোনো ফাইল নেই, এটা হতে পারে না। এবং পালিয়ে যাওয়ার পরে ব্রিটিশ ইনভেস্টিগেশন করেনি তার ফেলিওরের জন্য, তার নাম্বার 1 শত্রু তার নাকে ঝামা ঘষে দিয়ে চলে গেল, সে কোনো ফাইল তৈরি করেনি, এটা হতে পারে না। সেই ফাইল কিন্তু আজও বেরোয়নি। কয়েক বছর আগে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী
যে বেঙ্গল ফাইল, পুলিশ ফাইল অন নেতাজি অ্যান্ড আইএনএ যে ফাইল বের করেছে, সেখানে কিন্তু সুভাষ বোসের ওই চলে যাওয়ার 41-এর ওই চলে যাওয়া জানুয়ারি মাসের এই সংক্রান্ত কোনো ফাইল পাইনি। ভেরি সিগনিফিকেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। অন দি কন্ট্রারি, আমরা ওই সময়, ওই সময়কার ফাইল সুভাষচন্দ্র বোসবাড়ির সুভাষচন্দ্রের ভাইপোরা জাপানি কনসুলেটের সঙ্গে যোগাযোগ রাখছে গোপনে বিভিন্ন জায়গাতে, এবং সেই ভাইপোদের মুভমেন্টস, কোন গাড়িতে করে কোথায় যাচ্ছে, কোথায় মিট করছে, ডিটেলসে তার ফাইল আছে, সেই ফাইলটা পাওয়া গেছে। অথচ সুভাষ বোস ওখানে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং সেই গৃহবন্দী অবস্থা থেকে সুভাষচন্দ্র চলে গেছে ব্রিটিশের নাকে ঝামা ঘষে দিয়ে, এবং এ নিয়ে ব্রিটিশ কোনো ফাইল পাওয়া যায়নি। এটা খুবই সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। এবার আসছি আমি, এবার আমরা খবরটা, দেশবাসী খবরটা পাচ্ছি কি করে, শিশির গল্প 1975-এ এসে কি লিখছে সেটা পরে আসছি, কিন্তু হাউ দ্য নিউজ অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ বোস ফ্রম দি এলগিন রোড, দি নিউজ ইজ কামিং টু দ্য পাবলিক ডোমেইন, পাবলিক মিডিয়াতে কিভাবে আসছে, প্রথম নিউজ ডিসক্লোজড হচ্ছে কিভাবে, কিভাবে জানছি, জানছি আমরা 27 জানুয়ারি 1941, এই দিনই খবরের কাগজে বেরোলো আনয়া পত্রিকা এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, ইংরেজি একটা বাংলা, 27 তারিখে সকালের কাগজে দেশবাসী প্রথম জানতে পারল, সে সঙ্গে অন্যান্য কিছু কাগজে। মনে রাখতে হবে 27 তারিখটাই ছিল কিন্তু সুভাষচন্দ্রের ফিজিক্যালি আলিপুর কোর্টে ওনার এগেনস্টে একটা কেসে অ্যাপিয়ার হওয়ার দিন, তার আগে কয়েকটা দিন পড়েছিল, সেগুলো উনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে একটা একটা করে ডেট নিয়েছেন নিজে ফিজিক্যালি অ্যাপিয়ার অ্যাভয়েড করার জন্য। আর এই মনে রাখবেন 27-তে তার চলে যাওয়ার এই খবরটা প্রকাশ করাটা ছিল বাধ্যবাধকতা সুভাষচন্দ্র, ফর হিমসেলফ অ্যান্ড অলসো ফর দ্য সিকিউরিটি সেফটি অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, তাই এটা ডিসক্লোজ করা হলো, ডিসক্লোজ করানো হলো, এবং সেই ইঙ্গিতটাও তিনি কিন্তু দিয়ে গেছিলেন। পরে আসছি সেগুলো কোথায় আছে। এবার আসছি আমি, এবার 27 তারিখে নিউজটা যে বের করা হবে আনন্দবাজারে এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে, সেটাও কিন্তু এই দুটো কাগজের কর্ণধার সুরেশ মজুমদার এলগিন রোড এলেন, আর পাশেই শরৎবাবুর বাড়ি উডবার্ন পার্ক, এখানে এলেন সন্ধ্যেবেলা, এসে সেখানে আর কে কে এলেন, অশোকনাথ শাস্ত্রী, দীপেন্দ্রচন্দ্র মিত্র, ভেরি সিনিয়র পার্সনস, ভেরি এবং ক্লোজ রিলেটেড টু দ্য ফ্যামিলি, ফ্যামিলি ফ্রেন্ডস, এরা এসে ডিসকাশন করে পরের দিন খবরের কাগজে কি লেখা হবে এর ড্রাফটিং করা হলো, ড্রাফটিং করা হলো হোয়াট উইল বি ডিসক্লোজড। ঠিক একই জিনিস 23 অগাস্ট যখন ডোমেইন নিউজ এজেন্সি থেকে টোকিও থেকে সুভাষ বোসের তথাকথিত প্লেন ক্র্যাশের গল্প দেওয়া হচ্ছে নিপ্পন রেডিও টোকিও স্টেশন থেকে, সেই ড্রাফটটাও কিন্তু করেছিল এসএআইএস, জাপান সরকার বা ডোমেইন এজেন্সি নিজের সোর্সে কিন্তু কোনো তথ্য সংগ্রহ করে এই খবর দেয়নি, এসএআইআর এর ড্রাফটিং এর উপরে। আমি একটা একটা করে এই জায়গাগুলো এবার আসছি। বাট কি জিনিসটা ছিল অ্যাকচুয়ালি, শিশির যে 75-এ বলছে যে 16 জানুয়ারি মধ্যরাত্রে 41-এ সুভাষ বোসকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেছে, একদম এটা মনে রাখুন, তার গল্প হচ্ছে 16 জানুয়ারি মধ্যরাত্রে। আমি আসছি পরে, এবার ভলিউমেও পরে আসবো, এবার দেখুন। এবং যারা বইগুলো অলরেডি পড়ে রেখেছেন দেখবেন লেখার স্টাইলটা, লেখার স্টাইলটা অ্যাবসলিউটলি স্টোরি রাইটিং, স্টোরি টেলিং, এবং সেখানে দেখানো হয়েছে অ্যাজিব
এই যে এত বড় একটা ইম্পর্টেন্ট প্ল্যানিং, এই প্ল্যানিং এর একদম মুখ্য চরিত্র অনলি দুজন, শিশির বোস অ্যান্ড সুভাষ বোস। শিশির তখন থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল কলেজ, ভেরি ইয়ং ম্যান, ইম্যাচিওর। তার আগে তার বিপ্লব মঞ্চে কোনো দীক্ষা নেই, তাকে দিয়ে কোনো সিরিয়াস কাজ কখনো করানো হয়নি, এবং এই নাকি ইম্পর্টেন্ট মিশনের মেইন প্ল্যানার অ্যান্ড ড্রাইভার। এই স্টোরি টেলিং এর মূল যে মূল টেক্সটের মূল মানে, আমি পরে আসছি এই ওই জায়গাটা পরে ঢুকবো, সেখানে বলছে 16 জানুয়ারি সে মধ্যরাত্রে চলে যাচ্ছে। এবার আসছি আমি, এবার যে 27 সকালে এই খবরটা ডিসকাস করার প্রয়োজন ছিল ফর সেফটি অব আদার মেম্বার্স অফ দি বোস বাড়ি। তার কারণ যদি ডিসক্লোজ না হতো 27-তে, তাহলে সুভাষচন্দ্রের যখন দেখতো কোর্টে উনি অ্যাপিয়ার করছেন না ফিজিক্যালি, তখন বোসবাড়ির সবাইকে তো পুলিশ গ্রিল করত। তখন যদি পুলিশ দেখতো সবাই বলছে আমরা জানি না কিছু, তাহলে অল মেম্বার্স অফ দি জুনিয়র সিনিয়র অল মেল ফিমেল অল উইল বি গ্রিল। দ্যাট ইজ এ রিস্ক, অ্যাজ এ প্রিকশন সে সুভাষচন্দ্র ইনস্ট্রাকশনই ছিল কিভাবে খবরটা ডিসক্লোজ করা হবে। অ্যাবসলিউটলি, এবং খবরটা কিভাবে ডিসক্লোজ হবে এই জায়গাটাই সুভাষচন্দ্র, যতগুলো আজ লাস্ট 50 ইয়ার্স যতগুলো আমি ভলিউমস দেখতে পাচ্ছি বা লিটারেচার পাচ্ছি স্ক্যাটার্ড হয়েছে, কোথাও কিন্তু সংঘবদ্ধভাবে কোনো লেখা নেই, একমাত্র শিশিরের ওই দুটো বই ছাড়া। শিশিরের বই কতখানি কতখানি গ্রহণযোগ্য, কত মিথ্যা আছে সেটা পরে ডিসকাস করব, আসছি আমি। সুতরাং মামলার দিন সকালে এটা খবরের কাগজে বের করে দেওয়ার বাধ্যবাধকতা ছিল, এবং এই যে এই এই যে খবরটা লিক করা হবে, কিভাবে লিক করা হবে, এখানে কিন্তু মেন রোল কিন্তু ইলা, ভাইজি, অরবিন্দ এবং রঞ্জিত। আপনারা যারা, আমি ক্লু দিচ্ছি, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের 16 সালের যে ডিক্লাসিফাইড ফাইলস ওয়েস্ট বেঙ্গল থেকে যেগুলো হলো অনায়নে নেতাজি, যেগুলো ওখানে জাপান লিঙ্ক উইথ দ্য বোস বাড়ি, শরদ বোস এবং জাপান লিঙ্কের যে ফাইলটা আছে দেখবেন, এবং অন্যান্য ফাইলও দেখবেন, সুভাষ বোসের 41-এর আগে, 41-এর পরে, ইভিন 46-এর পরে, 45-46-এর সময় সুভাষ বোস রিলেটেড কাজে ইনভলভ কারা দেখবেন, যে কটা ভলিউমস বেরিয়েছে এতে অরবিন্দ, রঞ্জিত, শরদ বোস ইন সাম প্লেসেস, অমিয় বোস। শিশির বোসের নাম আপনি কোথাও পাবেন না, কোনো সিরিয়াস কাজে ইনভলভ নয়, অ্যাজ পার অল ডিক্লাসিফাইড ফাইলস ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন INA অ্যান্ড নেতাজি। এবং এবং যে জাপান লিঙ্ক উইথ সুভাষ বোস অ্যান্ড শরদ বোস, এই জায়গাতে এই ফাইলে আপনি রঞ্জিতের নাম পাবেন, অরবিন্দের নাম পাবেন, কোথায় কখন কোন গাড়িতে যাচ্ছে তার নাম্বার কি, তার নাম্বার প্লেট, গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ হচ্ছে, কোথায় লুকিয়ে যাচ্ছে, কোথায় কোন বাগান বাড়িতে, কোথায় গঙ্গার ঘাটে, কোথায় ফটো উইলিয়ামে, সব কিন্তু পরপর পরপর লেখা আছে। সুভাষ বোসের যখন এসকেপ করে গেল সেই ফাইল নেই কেন, নিশ্চয়ই ছিল, সেই ফাইলটা কেন সরিয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, কাদেরকে সেভ করার জন্য, কোন গল্পকে ক্রেডিবিল করা, কোন গল্পকে ক্রেডিবিল করার জন্য, এই কথাটা মনে রাখবে। এবার আসছি আমি, আগেই বলেছি আমি একদম, ও মহানিষ্ক্রমণ বইটা আমি দেখতে পাচ্ছি 1970-তে লেখা হয়েছে, কিন্তু পাবলিকেশন হয়েছে 1975-এ। গ্রেড স্কেল কথাটা, গ্রেড স্কেল বইটা 74-এ পাবলিশড হয়েছে, 74-এ। হ্যাঁ ঠিক আচ্ছা, এবার আসছি আমি
মামলা আলিপুরঘাটে, এবং তাহলে এই এই জায়গাটা ডিসক্লোজ 27 সকালে ডিসক্লোজ করার প্রয়োজন ছিল যে সুভাষ বোস এলগিন রোড থেকে পালিয়ে গেছে বা চলে গেছে, ডিসঅ্যাপিয়ার করে গেছে, সে কোথাও সরে গেছে, আইদার সন্ন্যাস হয়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে, বা কোথাও আত্মগোপন করেছে একটা কিছু, তাকে এনিওয়ে সে এলগিন রোডে নেই। দিস খবর নিডেড টু বি ডিসক্লোজ টু দ্য মিডিয়া, কারণ এইটাই তারা কোর্টে গিয়ে বলবে। এবার কোথায় গেছে না গেছে এইটা খুঁজে বের করার দায়িত্ব যেমন বোস বাড়ির মেম্বারদের, অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্ট অফ বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এইবার আসছে, কারণ এখনই আমি মহানিষ্ঠবন আর গ্রেসকেপের বই ভলিউমে আসছি না, কারণ ওদের বই বেরোচ্ছে 1975-1974-এ, আমি মাঝের গুলোতে আসছি আগের। ওদের যে গপ্প তো ওরা মার্কেটে বিক্রি করতে শুরু করেছে 1974 থেকে 1975। এই জায়গাটা একটা প্রশ্ন করে রাখি আপনারা, এবার দেখুন একটা জিনিস মনে রাখতে হবে, সুভাষ বোস যখন বেরিয়ে গেছে এসকেপ করেছে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে, খুব সহজ চিন্তা করুন, একদম অনেক কোনো কিছু সত্য আবিষ্কারের দিকে যেতে গেলে অসংখ্য ভলিউমস মুখস্থ করার দরকার নেই, খুব কমন সেন্সগুলো ইউজ করুন। কেন তথ্যগুলো পাচ্ছি না আমরা? সুভাষ বোস যখন চলে যাচ্ছে ডেফিনিটলি একটা বিশাল নেটওয়ার্ক কাজ করেছে, ভেরি সেক্রেটলি, আপনাকে কত বিগ বিগ হেডস গুলো ইনভলভ। আমি দুটো জায়গা থেকে ইঙ্গিত দিচ্ছি, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একদম অসুস্থ অবস্থায় উনি মেদিনীপুরে আসছেন, তার একদম বোলপুর থেকে তার স্পেশাল কোচে, হাওড়া স্টেশনে একটু সময় পাবেন, এইখানে দৌড়ে আসছে নর্থ বেঙ্গল থেকে, তখন সফররত সুভাষচন্দ্র দৌড়ে আসছে হাওড়া স্টেশন, দুজনের মিট হচ্ছে, দুজন বিগ ম্যান রবীন্দ্রনাথ তার কোচে এবং সুভাষচন্দ্র আসছে, দুজনের কথা হলো 45 মিনিটস, নো থার্ড পার্সন ওয়াজ অ্যালাউড টু বি প্রেজেন্ট ইন বিটুইন, কি কথা হলো। এবং সেদিন ওই হাওড়া স্টেশনে কলকাতার বুদ্ধিজীবীদের প্রায় অর্ধেক উপস্থিত, দূর থেকে দেখছে কি কথা হলো কেউ জানি না, পুলিশের ইন্টেলিজেন্স দেখছে, রবি ঠাকুরের সন্দেহ বাড়ছে, সুভাষচন্দ্র সন্দেহ বাড়ছে, দেখছে সন্দেহ বাড়ছে, তবু সন্দেহ উদ্রেক করে দুটো বিগ ম্যান মিট করছে কেন? ফর সামথিং সিরিয়াস ডেফিনেটলি। এবার দেখুন তারপরে অসুস্থ অবস্থায় রবীন্দ্রনাথ একদম কলকাতার বাড়িতে, দ্যাট ইজ এতে নর্থ ক্যালকাটার বাড়িতে জোড়াসাঁকোতে, সুভাষচন্দ্র সকালে মিট করতে আসছে, সকালে মিট করতে ওটা 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 একদম 1940 তারিখগুলো এনে আমি যখন রবি ঠাকুর অ্যান্ড সুভাষচন্দ্রের ডিসকাশন করেছিলাম একদিন, আমি ডেটগুলো দিয়ে দিয়ে আপনাকে বলেছিলাম, আমি পরে একদিন আবার বলে দেবো দরকার হলে। রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র নিভৃত দুজন কথা বলছে, নো থার্ড পার্সন ইজ অ্যালাউড টু বি প্রেজেন্ট দেয়ার, এটা সবাই দেখছে দূর থেকে, ব্রিটিশ ইন্টেলিজেন্স দেখছে, হোয়াট ইজ দ্য ডিসকাশন, ডেফিনেটলি ভেরি সিরিয়াস। এবং সুভাষচন্দ্র বেরিয়ে গেলেন বাড়ি জোড়াসাঁকো থেকে, ওদিনই আফটারনুনে সুভাষচন্দ্র অ্যারেস্ট হয়ে গেলেন, লাস্ট অ্যারেস্ট ইন ইন্ডিয়া। তারপরে ডিসেম্বরে উনি অনশন শুরু করলেন জেলখানায়, তারপরে তথাকথিত জেলখানা থেকে বের করা হলো, কিন্তু গৃহবন্দী হলো রবিটির সঙ্গে লিঙ্ক। আর রবি ঠাকুরের গ্লোবাল নেটওয়ার্ক, তার বিপ্রীতের সঙ্গে সেক্রেট যোগাযোগ, তার রাজবিহারের সঙ্গে যোগাযোগ, এগুলো যারা রবীন্দ্র গবেষক তাদের কাছে আপনারা একটু জেনে নেবেন। আমি সময় পেলে আমি একবার বলেছিলাম রবীন্দ্রনাথের এই দিকগুলো, আমি আবার দরকার হলে একদিন বলবো, আজকে আমি আসছি। সুতরাং আবার দেখুন যখন গৃহবন্দী সুভাষচন্দ্র ওই সময় দেখুন মেয়র অফ ক্যালকাটা মুসলিম লীগের সিদ্দিকি সাহেব দেখা করতে আসছে, আর তখন অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী ফজলে হক,
ফজলে হকের সঙ্গে সুভাষচন্দ্রের যোগাযোগ সম্পর্ক নিয়ে কিচ্ছু বলার নেই, ইটস এ ভেরি কর্ডিয়াল রিলেশন, ভেরি কর্ডিয়াল রিলেশন। এইবার ফজলে হকের কোনো রোল আছে কিনা এই ইঙ্গিতটা আপনারা পাবেন, ইঙ্গিত আছে, আরো স্পষ্ট ইঙ্গিত আছে রবীন্দ্রনাথের ওই জানুয়ারি মাস থেকে শুরু করে একটা লেখা ছোট গল্প বদনাম, বদনাম ছোট গল্প, এই ছোট গল্পটা আপনারা পড়ে নেবেন। বদনাম ছোট গল্পটা উনি লিখতে শুরু করেছেন জানুয়ারি মাসে, জুন মাসেই কমপ্লিট হয়ে গেছে, বিশ্বভারতী পাবলিশ করেছে 41-এ। বদনাম ছোট গল্পটা, বদনাম ছোট গল্পটার, ছোট গল্পটার ইঙ্গিত দেখবে, এক বিপ্লবী, বিপ্লবী বঙ্গদেশ থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে চলে যাচ্ছে সিক্রেটলি ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে, এবং একটা ব্রিটিশ পুলিশ খুঁজছে, কিন্তু এক ব্রিটিশ ভেরি হাই অফিসারের ওয়াইফ হচ্ছে ওই বিপ্লবীর পাতানো দিদি, সেই দিদি তাকে তাকে সেভ করছে, তাকে আড়াল করছে, এবং আফগানিস্তানের পথে রবি ঠাকুরের গান গাইতে গাইতে উনি আফগানিস্তানের উদ্দেশ্যে ভারতবর্ষ ত্যাগ করছে। এই ছোট গল্পটা আপনারা বারে বারে পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে রাখলেন, কি বলতে চাইলেন, এবং বহু পরে রবীন্দ্রনাথের সেক্রেটারিদের ডায়েরি যেগুলো পাবলিশ হয়েছে বিভিন্ন পত্র পত্রিকাতে, বা যারা আছেন যারা রবীন্দ্র সাহিত্য নিয়ে খুব গবেষণা করেন, আমি এবার পরে আসব, পরে আসবো অন্য অন্য অ্যাঙ্গেল থেকে। রবি ঠাকুরের রোল ইজ ডেফিনেটলি দেয়ার সুভাষচন্দ্রের এই এসকেপের, এই প্ল্যানিংসের মধ্যে। আমার এখনো যথেষ্ট সন্দেহ ফজলে হকের প্রতি লয়াল পুলিশ ফোর্সের একটা সেকশন একটা মদত্ব ছিল, রবি ঠাকুরের ছিল, আসছি পরে সেগুলো। আমি আমি এবার এতে আসছি। আর ইলার রোল, ইলার রোল অলরেডি একদম ইলার দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে পুজোর ফুল নিয়ে এসছে, এবং অরবিন্দ এবং রঞ্জিতের রোল ভেরি পজিটিভ, তারা কিন্তু কখনো কোনো প্রেস মিট করে কিছু বলেনি। ইলা, অরবিন্দ, রঞ্জিত কখনো কোনো আর্টিকেল লেখেনি, কোনো বই লেখেনি, কিচ্ছু ডিসক্লোজ করেনি, মন্ত্রগুপ্তির শপথ তারা একদম মেনটেন করে গেছে মৃত্যু পর্যন্ত, ওরা কেউই বিচিত্র বেঁচে নেই। এবং সুভাষচন্দ্রের এটাই কাজের ধারা, কারণ সুভাষচন্দ্র যে পদ্ধতিতে এখান থেকে বেরিয়ে গেছে, উনি পরে বলছেন একসময় তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, প্রেস যখন জিজ্ঞাসা করছে কি আপনি বেরিয়ে এলেন, উনি বল কেন আমি বলবো, কে বলতে পারে আমার মাতৃভূমির মুক্তির জন্য সেরকম পদ্ধতি, সেরকম পথ বারে বারে আমাকে নিতে হবে, ঠিক যে কারণে আজও পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক গোষ্ঠী তার জার্মান মেলল্যান্ড থেকে সাবমেরিনে করে যাত্রার দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে এখনো পর্যন্ত অনেকগুলো পোর্শন আনডিসক্লোজড আছে, পরে আসছি বলবো এখনো পর্যন্ত। এবং তার সাইগন বিয়ন্ডে 45 অগাস্টে তার যাত্রা এখনো পর্যন্ত অনেকটাই ক্লাউডেড। এখানে আমার প্রশ্ন, যারা মন্ত্রগুপ্তির শপথ নিয়ে তাদের এই সমস্ত শুধু মিস্টেরিয়াস জার্নি সুভাষচন্দ্রের হেল্প করেছে, তারা কেউ তো প্রেস কনফারেন্স করেনি, তারা তো কেউ ডিসক্লোজ করেনি, তারা কেউ বই লেখেনি, হঠাৎ শিশির পক্ষে পক্ষে এই বইটা লেখার কি প্রয়োজন ছিল? কি দেব মুখার্জি, কি শুভ্রাংশু রায়, সোমা, হঠাৎ
বদনাম পড়েছো শাহানা? বদনাম শাহানা তোমায় পড়তে বলেছিলাম, শাহানা বদনামে একদম, দেখো এটা হচ্ছে হাই ইন্টেলেকচুয়াল লোকেদের পক্ষে সেই সময় লিখে ফেলাটা খুব রিস্ক ছিল, ইঙ্গিত দিয়ে রেখে দিলেন। পরে আসছে রবীন্দ্রনাথ মহাকাল পর্যায়ে, মহাকাল যখন রবীন্দ্রনাথের রোল ইন দিস এস্কেপ কিছু কথা বলছেন, আমি সেটা ডক্টর পবিত্রমোহন রায়ের ডায়েরি থেকে একটু পরে পড়ে শোনাবো। এবার ভাই একটা কথা বলি, যখন বাঘিনী শোমা, যখন বাঘিনী জঙ্গলে তার বাচ্চাকে কোলে নিয়ে যখন একটা জায়গা থেকে একটা জায়গায় সরে যায়, কারণ বাঘিনী জানে তার যে মেল বাচ্চাটা আছে যদি বাঘ পেয়ে যায় মেরে দেবে, খুন করে দেবে, মেরে দেবে, কারণ মেল বাচ্চাকে বাঘ বরদাস্ত সহ্য করবে না, মেরে দেবে। তখন বাঘিনী করে কি, সেই বাঘের বাচ্চাটাকে, নিজের বাচ্চাটাকে নিয়ে কোলে করে এস্কেপ করে ফ্রম ওয়ান প্লেস টু দ্য আদার, সো দ্যাট বাঘ তাকে ট্রেস করতে পারে না। যাওয়ার সময় তার পায়ের দাগগুলোকে তার লেজ দিয়ে মুছতে মুছতে যায়। সত্যিকারের যারা বিপ্লবী, ভেরি ইন্টেলিজেন্ট, তারা যখন কোনো কাজ করে শত্রুর বিরুদ্ধে, দেশের মুক্তির জন্য, দেশের ভালোর জন্য, তাদের সেই কাজের চিহ্নগুলোকে মুছতে মুছতে যায়। এবং সমস্ত মানুষগুলো, ক্যারেক্টারসগুলো, যারা তার বিগ গেমের কো ক্যারেক্টারস, প্রত্যেকের থাকে মন্ত্রগুপ্তির শপথ, যে শপথের জন্যে আমরা এখনো পর্যন্ত তার জার্নি ফ্রম ইউরোপ টু এশিয়া এখনো পর্যন্ত পুরো ডিসক্লোজ করতে পারিনি, বুঝতে পারিনি। যে কারণে আমরা বুঝতে পারিনি সাইগনের বিয়ন্ডে তার জার্নি, অবভিয়াস রিজিন্স ইজ দেয়ার, সবাই মন্ত্রগুপ্তির শপথে আছেন। হঠাৎ যদি শিশির সত্যি, অ্যাসিউমিং দ্যাট সিসি ড্রোভ দ্যাট কার ইন দ্যাট 16 মিডনাইট জানুয়ারি, সে নিশ্চয়ই থাকবে মন্ত্রগুপ্তির শপথে। তাকে 74-এ এসে, 70-তে এসে মন্ত্রগুপ্তির শপথ ভেঙে বই লিখতে কে বলেছিল? আবার সেটা পাবলিশ করতে ম্যাক্সিমাম ডায়েরি লেখা হয়ে পড়ে থাকবে, সে ডায়েরি শতবর্ষ পড়ে থাকবে, আনটিল অ্যানালাইজ দেয়ার ইজ এ ডিরেকশন টু ডিসক্লোজ দ্য থিংস। আর কেউ তো কিছু লিখলো না, কেউ প্রেস কনফারেন্স করলো না, হঠাৎ 75-এ এসে ইন্টারন্যাশনাল কনফারেন্স করে অন নেতাজি রিসার্চ ব্যুরোর প্ল্যাটফর্মে বলতে হলো হাউ শিশির বোস হেল্পড সুভাষচন্দ্র ইন ইজ এস্কেপ ইন 16 জানুয়ারি মিডনাইট বাই টেকিং সুভাষ ইন দ্য কার ড্রিভেন বাই শিশির। স্টোরি বলতে হলো, ভারতবর্ষে এত বিপ্লবী আছে, হাজারে হাজার বিপ্লবী, শুভ্রাংশু, মৃণালময় চক্রবর্তী, সোমা, শাহানা, এত বিপ্লবী আছে, কে কবে প্রেস কনফারেন্স করে বলেছে তার বিপ্লবের কথা, সে কি কিভাবে কিভাবে কত রিস্কি কাজ করেছে কথা কেউ বলেছে এভাবে কনফারেন্স করে, ইন্টারন্যাশনাল কনফারেন্স করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকায় কেউ বলেছে? শিশির বোসের এই এক্সেপশনাল বিহেভিয়ারের কারণটা কি, কারণটা কি? সত্যিকারের সত্য এভাবে বিশাল কনফারেন্স করে বলার দরকার নেই, যেখানে মন্ত্রগুপ্তির শপথ আছে, যেখানে ইলা কোনো মুখ খোলেনি, অরবিন্দ কোনো মুখ খোলেনি, রঞ্জিত কোনো মুখ খোলেনি, শরৎ বসু মরার আগে তো কিছু মুখ খুলে যায়নি, সে তো ডায়েরিও লিখে যেতে পারত। আর ডায়েরি তার এই যোগ্য সন্তানেরা কি শিশির বোস, অমিয় বোসেরা ডায়েরি আজকে ডিসক্লোজ করতে পারত। এবং নাকি মরার আগে শরৎবাবু শিশিরকে আদর করে বলেছে, খোকা তুই তো কাকার জন্য এত পরিশ্রম করেছো, এত রিস্কি কাজ করেছো, বাবা লিখে রাখো। এবং শিশির আবার লিখেছে তার বইয়ে, আমি লেখার সময় পাইনি, আমি বাবার কথা মনে রেখেছিলাম, মনে মনে আমি স্টোরিটা রেখেছিলাম, আর্টিকুলেট করে রেখেছিলাম, সেটা আমার 70-র পরে এসে আমার লেখার সময় হলো।
এবার আসছি আমি ছোট ছোট করে, এবার 16th আগস্টের গল্পটা। সোমা, আমি একদম বেসিক জায়গাতে আছি, আমি এখনো পর্যন্ত ডিটেলস যাচ্ছি না। ডিটেলস এ গিয়ে ওই বইয়ের কত হোল আছে, কত ছিদ্র আছে, ও যে ড্রামাটা লিখেছে, এই ড্রামাটা ইজ ইট রিক্রিয়েটেবল? একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এই স্টোরিকে এক্সিকিউট করে করা যাবে? ইজ দ্য প্লে রিক্রিয়েটেবল? ইজ দ্য ড্রামা রিক্রিয়েটেবল? করা যাবে তো? পরে আসছি, শিশির বসুর এই গল্প লেখার বহু আগে একটা ভলিউম বেরিয়েছিল, ভলিউম বেরিয়েছিল, ভলিউমটা হচ্ছে নেতাজি সঙ্গ প্রসঙ্গ। নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী নামটা বাংলা সাহিত্যে খুবই পরিচিত নাম, উনি সুভাষচন্দ্রের পলিটিক্যাল সহকর্মীও ছিলেন, ফলোয়ার ছিলেন। তিনটে ভলিউম আছে নেতাজি সঙ্গ প্রসঙ্গ। এই ভলিউমটা পাবলিশ করেছিল গ্রন্থ প্রকাশ শ্যামাচরণ দেশ স্ট্রিট, সম্ভবত বইটা পরে আর রিপ্রিন্ট হয়নি। এই বইটার সেকেন্ড ভলিউম, তিন ভলিউমের বই, সেকেন্ড ভলিউমের 193 পেজে এইখানে সুভাষ বোসের এসকেপের ডেট দেওয়া হচ্ছে 18th জানুয়ারি। শুভ্রাংশু শুনে রাখো, 18th জানুয়ারি। এবং এখানেও দেখা যাচ্ছে এই গল্প এই এই এইটা এই ন্যারেটিভটা লেখার সময় লেখক, আমি পুরোটা ভলিউমের প্রেক্ষাপটে বলছি, শিশিরের স্টোরির দ্বারা ইনফ্লুয়েন্সড। ডেটটা তবুও দেখো, ডেটটা কিন্তু 18th জানুয়ারি। অর্থাৎ তুমি দেখবে, তুমি যদি লিটারেচারগুলো খোঁজো, শিশির কিন্তু 65 অনওয়ার্ডসই কিন্তু গল্প বলতে শুরু করেছে, বিভিন্ন ছোট ছোট পুস্তক বা অন্য সিনেমার পত্রিকা বা অন্য ছোট ম্যাগাজিনসে কিন্তু স্টোরি লিখতে শুরু করেছে। ও ও যে কাকাকে ধানবাদে পৌঁছে দিয়েছে, এই গল্পটা বলতে শুরু করেছে, লিখতে শুরু করেছে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে। 70-তে এসে কম্পাইল করে, তার আগে কিন্তু নেতাজি সঙ্গ প্রসঙ্গ বেরিয়ে গেছে। সালটা হচ্ছে 1966, শিশিরের গল্প লেখার আগে। সেখানে দেখো 18th জানুয়ারি। তাই যদি হয় তাহলে শিশির নিশ্চয়ই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে গল্প বলার সময় বলেছে 18th জানুয়ারি। এবার আসছি, এইবার আসছি আমি, এবার শিশিরের গল্প লেখার বহু আগে তৈরি হয়ে গেছে কিন্তু এই 75-এ পাবলিকেশন হয়ে বই, তো লেখা শুরু 75 বই, তার আগেই কিন্তু শুরু হয়ে গেছে জাস্টিস খোসলা কমিশন। জাস্টিস খোসলা কমিশন, এই জাস্টিস খোসলা কমিশনের মূল টার্গেট ছিল, মূল টার্গেট ছিল নেতাজির ডিসঅ্যাপিয়ারেন্স অব দি অগস্ট 1945 কে ডিসক্লোজ করা। কিন্তু কথা প্রসঙ্গে বিভিন্ন বিভিন্ন এভিডেন্স ডিপোজিশনের সময় বা ক্রস এক্সামিনেশনের সময় বিভিন্ন উকিলরা বা ইন্টারেস্টেড পার্সনরা উইটনেসকে প্রশ্ন করেছে 41 সম্বন্ধে, কারণ 41 তখনও পর্যন্ত সবার কাছেই আপন, নট অনলি দ্য পিপল ইন ইন্ডিয়া অলসো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, দিস ইজ এ মিস্ট্রি, রিয়েলি এ ভেরি ডিপ মিস্ট্রি। আসছি আমি, আমি আসছি, আমি এগুলো দিয়েও দিয়েছি, আমি কয়েকটা জিনিস দিয়েছি, যেমন যেমন আমি জাস্টিস খোসলা কমিশনের এই ভলিউমসগুলো উল্টা তোলে দেখলাম যে ওরা ওইখানে কিছু বলেছে কিনা। বলতে গিয়ে দেখি মৃন্ময় চক্রবর্তী মিথ্যা প্রচারের জন্য, এইবার দেখো এইখানে একটা একটা করে আসছি। সত্যবক্সী, সত্যবক্সী, সত্যবক্সী ডিপোজিশনটা আমি দেখছি, আমি আপনাদের দিয়ে দিই সত্যবক্সী ডিপোজিশনটা। আমি আমি সরি, সত্যবক্সী ডিপোজিশনটা ভেরি হিউজ ডিপোজিশন, আমি প্রথমে আসছি একটা একটা করে। সত্যবক্সী ডিপোজিশন, সত্যবক্সী ডিপোজিশন অ্যাবাউট
যে হিউজ ভলিউম, যে হিউজ হিউজ ডিপোজিশন, সরি একে দেখে আমি আমি এই ডিপোজিশনটা হচ্ছে উনি দিচ্ছেন সত্যপক্ষে, ডিপোজিশনটা হচ্ছে দ্য জাস্টিস খোসলা কমিশন অন দ্য ডে 18 আগস্ট 1972, ইয়েস ইজ হিউজ ডিপোজিশন, দিচ্ছি আপনাকে সত্যপক্ষে ডিপোজিশনটা। সত্যবক্সী ডিপোজিশন, তিনটে ডিপোজিশন ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়েছি আপনাদেরকে, সত্যবক্সী ডিপোজিশন, হ্যাঁ 70 রঞ্জন বক্সী ডিপোজিশন অন দ্য 28 আগস্ট 1972 নেতাজি সুভাষচন্দ্র বোস, 24 পেজ ডিপোজিশন। এই ডিপোজিশনের একটা জায়গাতে উনি বলছেন সত্যবক্সীর সঙ্গে সুভাষচন্দ্রের লাস্ট দেখা, লাস্ট মিট অন এলগিন রোড, ইন এলগিন রোড ইজ 12th জানুয়ারি ইভিনিং, 12th জানুয়ারি, 12th জানুয়ারি, এবং তারপরে আজও পর্যন্ত কেউ বোসবাড়ির কেউই কথাও বলেনি যে 12 তারিখের পরে সুভাষ বোসকে 26 তারিখ 27 তারিখের ডিসক্লোজারে, যে মিডিয়া ডিসক্লোজারের মধ্যে কেউ কখনো কোথাও দেখেছে। শঙ্কর ইন গরিলা ওয়ারফেয়ার পার্লেন্স ইট ইজ কল্ড স্টেরিলাইজেশন অফ দি এরিয়া বিফোর ইউ লিভ সো দ্যাট নো ট্রেস অফ ইউর অ্যাক্টিভিটিজ ইজ লেফট। 12 তারিখের পরে সুভাষ বোসকে কেউ দেখেছে এলগিন রোডে? কোনো এভিডেন্স পাইনি আজও পর্যন্ত, লাস্ট 50 ইয়ার্সে। আমি এবার আসছি, আর সত্যপক্ষের ক্রেডিবিলিটি, শিশির বোসের ক্রেডিবিলিটি আপনারা চুজ করুন, কার কথা আপনারা গ্রহণ করবেন, হু ইজ ক্রেডিবল, অ্যান্ড দ্যাট ইউর চয়েস উইল শো ইউর ইউর মরালিটি, ইউর ইন্টেলিজেন্স, ইউর উইজডম। এবার আসছে আরেকটা, সুনীল দাস, সুনীল দাস, সুনীল দাস একটা একটা ফ্যামিলি মেম্বার, যে ফ্যামিলির দুই ভাই শহীদ, এক বোন খাদ্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত, বাড়ির সবাই শহীদ, সেই মানুষটা আজন্ম বিপ্লবী, যে লোকটা ভারতবর্ষের কেমিস্ট্রির গ্র্যান্ডফাদার, যেটা বলি আমাদের জেসি ঘোষের, আমাদের হ্যাঁ জ্ঞানচন্দ্র ঘোষের প্রিয় ছাত্র, প্রিয়তম ছাত্র, গবেষণা ছেড়ে দিয়ে মাতৃভূমির কাজে এলেন সুনীল দাস, তার ক্রেডিবিলিটি, উনি কি বলছেন। আর বিপ্লবী লীলা রায়ের, অনিল রায়ের যে ইনারমোস্ট সার্কেলের লোক সুনীল দাস, আর ইলিয়াদির সঙ্গে, অনিল রায়ের সঙ্গে সুভাষচন্দ্রের কি ক্লোজ রিলেশন ইন দিস রেভলিউশনারি অ্যাক্টিভিটি, যারা ইতিহাস পড়েছে তারা জানে, সুনীল দাস হচ্ছে তাদের ক্লোজ সার্কেল। সুনীল দাস বলছেন দিদির কাছ থেকে সে জেনেছে সুভাষচন্দ্রের সঙ্গে তার শেষ দেখা 12 জানুয়ারি 1941 এলগিন রোডে, এবং সেদিন দিদিকে সুভাষচন্দ্র কয়েকটা নির্দেশ দিয়েছিলেন, একটা যদি সম্ভব হয় পরে একটা মিট করতে, সেই মিট আর হয়নি, কারণ অবভিয়াস। আর একটা নির্দেশ, যেন অনিলের আর লীলার সার্কেলের কোনো বিপ্লবী 26-এর পরে, মানে 26-এর আগেই যেন বেঙ্গল ত্যাগ করে তারা নর্থ ইন্ডিয়া অর সেন্ট্রাল ইন্ডিয়াতে, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অর সেন্ট্রাল ইন্ডিয়াতে চলে যায় ভারতবর্ষের এই ফরওয়ার্ড ব্লকের প্রচারে এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের আন্দোলনের প্রচার করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ডিরেকশন। শঙ্কর, সম্ভবত আমার ধারণা, তুমি আরো বুঝতে পারবে, সম্ভবত 26-এর পরে যদি এখানে তারা থাকতো তাহলে তাদেরকে ওই চার্জে সুভাষচন্দ্রকে এসকেপ করতে সাহায্য করেছে, এই অজুহাতে, এই অজুহাতে অ্যারেস্ট করতে পারে ব্রিটিশ,
এই ভয়ে অনিল রায় লীল রায় এবং তার অনুগামীদের সবাইকে বলল, তোমরা 26-এর আগে ইউ লিভ দিস বেঙ্গল, গো টু সেন্ট্রাল ইন্ডিয়া অর নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। ফরওয়ার্ড ব্লকের আদর্শ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের আদর্শ প্রচার করার জন্য তোমরা বেরিয়ে যাবে, তোমরা থাকবে না। শঙ্কর, তুমি আরেকটা জায়গায় ইঙ্গিত করছি, ঠিক ওই জায়গাটা দেখো, মহাকাল পর্যায়ে, মহাকাল পর্যায়ে ওই জায়গাটা কি সিমিলারিটি? আমি দেখো 75-এর 15 আগস্টের আগের ঘটনা, মহাকাল তার অনুগামীদের বলছে যারা বাংলাদেশে গেছে তারা যেন অগাস্টের মধ্যভাগের পরে যেমন না কেউ থাকে, যেন তার বহু আগেই যেন তারা ফিরে আসে ভারতবর্ষে, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসে। জানি না, আমি একটা লিঙ্ক করে ফেলছি সাহস করে, জানি না হয়তো আমার এটা দুঃসাহস হচ্ছে এই জায়গাটা। এবার আসছি আমি আর একটা, প্রদীপ বোস, প্রদীপ বোস আরেক ভাইপো, প্রদীপ বোসের ডিপোজিশনটা একটু তোমাদের দেখিয়ে দিই। প্রদীপ বোসের ডিপোজিশন টু দা জেএমসিআই, টু দা জাস্টিস খোসলা কমিশন। প্রদীপ বোসেরটাও খুব বড় ডিপোজিশন, এ ভেরি বিগ ডিপোজিশন প্রদীপ বোস। প্রদীপ বোসের ডিপোজিশনটা, হ্যাঁ, 4528তম পেজটা খুলেছি। হ্যাঁ, প্রদীপ বোস, প্রদীপ বোসের একটু বলে দিই, প্রদীপ বোস, প্রদীপ বোস কি বলছে। তাহলে আমি কি দেখালাম, সত্যবক্সী ডিপোজিশন দেখালাম, যে 12 তারিখে এই লাস্ট সাক্ষাৎ, আর অনিল রায় সুধীর দাসের এই সংগঠনের তরফ থেকে দেখলাম 12 তারিখে লাস্ট, তারপরে কেউ কখনো দেখেনি। প্রদীপ বোস, প্রদীপ বোসেরটা একটু বলে দিই, প্রদীপ বোস ভাইপো, প্রদীপ বোস ভাইপো, প্রদীপ বোস সত্যবক্সী গেল, প্রদীপ বোস, হ্যাঁ প্রদীপ বোস 32-পেজ ডিপোজিশন আমি খুলেছি, 4528তম পেজ, এখানে পরিষ্কার হয়েছে এলগিন রোডে তাকে লাস্ট দেখা গেছে 12 জানুয়ারি। নেতাজি উড নট মিট এনিবডি এলস, অ্যান্ড দেন অলদো হি লেফট অন 12th জানুয়ারি নাইট, এবং আরো এমফ্যাটিক্যালি বলছে হি লেফট অন 12th জানুয়ারি নাইট, অ্যান্ড দি ফ্যাক্ট ওয়াজ অ্যানাউন্সড অন 26th জানুয়ারি। শঙ্কর, হি লেফট অন 12th জানুয়ারি নাইট, অ্যান্ড দি ফ্যাক্ট ওয়াজ অ্যানাউন্সড অন 26th জানুয়ারি, টু বি পাবলিশড ইন মিডিয়া ইন দ্য মর্নিং 26th জানুয়ারি, যেটা হচ্ছে মন্ডে, যেদিন কোর্টে সুভাষ বোসের ফিজিক্যালি অ্যাপিয়ার করার বাধ্যবাধকতা। বলো শিশির বোস, এইবার এটা একদম প্রদীপ বোসের কথা। এইবার বলো তোমরা সবাই 16 জানুয়ারির গল্পটা আসছে কোনখান থেকে? এবার দেখি আর একটা জায়গা, এবার এবার আসছি, এগুলো বলে দিলাম, এবার আর আমি ওইটা ডকুমেন্টটা কোথায় রেখেছি, আমেরিকান ইন্টেলিজেন্সের, আমেরিকান ইন্টেলিজেন্সের ওই এটা ওই ডকুমেন্টটা, আমেরিকান ইন্টেলিজেন্স একটা স্ট্রং সাসপিশন হচ্ছে যে নর্থ ওয়েস্ট থেকে, প্রভিন্স থেকে কয়েকজন লোক কলকাতা এসছে, তারা এভরিডে সন্ধেবেলার দিকে গ্রুপ করে যাচ্ছে সুভাষ বোসের সঙ্গে মিট করতে এলগিন রোডে, আবার গ্রুপ করে বেরিয়ে যাচ্ছে, গ্রুপ করে ঢুকছে, গ্রুপ করে বেরিয়ে যাচ্ছে। এই গ্রুপ করে ঢোকা, গ্রুপ করে বেরোনো, সবাই হচ্ছে উত্তর পশ্চিমের আমাদের মতো ড্রেস, খুব লম্বা, সবাই সবাই এরকম লম্বা, একদম আলখাল্লা পরা, মাথায় পাগড়ি, এই এই ড্রেস। এই এসকেপের মধ্যে কিন্তু ঠিক ওই স্টাইলটা আছে যেভাবে শিবাজির এসকেপ ফ্রম প্রিজন, হ্যাঁ বাদশার দিল্লির
বাদশাহ প্রিজন সেল থেকে তার এসকেপের স্টোরির সঙ্গে, যে কারণে সুভাষচন্দ্র বাল্য বয়স থেকে শিবাজিকে রেসপেক্ট করেন বেশি। রানা প্রতাপকেও রেসপেক্ট করেন, কিন্তু শিবাজিকে বেশি করেন ফর ইজ ইন্টেলিজেন্স, ট্যাক্টফুলনেস, এই জায়গাটা। এটা আবার আরো অনেক, কিন্তু কোনো ইন্টেলিজেন্সি কিন্তু কনফার্ম না হাউ হি হ্যাজ এসকেপড। এবার আসছি আমি, এইটা আমি ওই জায়গাটার লোভটা সামলাতে পারছি না এখন, আমি কোনখানটার লোভটা সামলাতে পারছি না, আমি ওই ইঙ্গিতটা রবীন্দ্রনাথের, হ্যাঁ এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা 150তম পেজ, 150তম পেজ, হ্যাঁ আমি ওম সবে নেহরুর কারসাজি, শঙ্কর আবার কি লিখেছে দেখি, সেক্রেসি ওয়াজ দ্য কি অফ রেভলিউশনারি ইডিয়াস। দাদা আপনার কথাগুলো অশোককে লিখেছি, মানুষ নেতাজি ছিলেন না, তিনি সত্যিকার অর্থে একজন ত্যাগী বিপ্লবী ছিলেন, সুতরাং নীরবে গোপনে কাজ করতেন, চিহ্ন রাখার কথা নয়, তার সাথে যারা কাজ করেছেন তারাও নীরব ছিলেন। তার কারণটা কি, এনি এক্সপোজার উইল মেক দ্য পার্সন রিস্ক লাইফ রিস্কি, অ্যান্ড বিফোর পার্টিশন রিস্কি টু দ্য, রিস্কি টু দ্য, টু দ্য ব্রিটিশ, রিস্কি ব্রিটিশ তাকে ধরে খুন করবে, মারবে, আবার পার্টিশনের পরেও যাদের হাতে ক্ষমতা হস্তান্তর, তারাও তো অ্যান্টি অ্যান্টি সুভাষের লোক, অ্যান্টি সুভাষ গ্রুপের লোক, তাদের কাছে তো লাইফ সেভ নয়। তো নেহরু গান, নেহরু, নেহরুজ অ্যান্ড ইন্দিরাজ, নো সিরিয়াস সুভাষ প্রেমিক ইজ 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 অ্যাকসেপ্টেবল, লাইক ডিসক্লোজার ইজ ইট ভেরি রিস্কি ইন দিস পার্টিশন ইন্ডিয়া, ভেরি রিস্কি, অ্যান্ড অল ট্রু সুভাষ লাভার্স, পার্সনস হু রেসপেক্টেড সুভাষ বোস, নো ওয়ান ইজ সেফ, প্রত্যেকের জীবন করে হেল করে দিয়েছে, নরক করে দিয়েছে, একমাত্র যারা কম্প্রোমাইজ করেছে, যারা সুভাষ বোসের এগেনস্টে চলে গেছে, উল্টো প্ল্যাটফর্মে চলে গেছে, যারা নেহরুর প্ল্যাটফর্মে দিয়েছে, এদের বিক্রি করেছে, তারা সেফ হয়েছে, যারা আদর্শ বজায় রেখেছে, তারা পার্টিশন ইন্ডিয়াতে কেউ সেভ হয়নি, অল হ্যাভ বিন টর্চার। আমি শঙ্কর তুমি বোধহয় ওইটা পড়েছো, ওই জায়গাটা আমার লোভ সংবরণ করতে পারছি না, আমি ডক্টর পবিত্র মোহন রায়ের ডায়েরি থেকে কটা লাইন পেয়েছিলাম, ওটা নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক কিছু তথ্যের প্রথম খণ্ডে সেকেন্ড এডিশনে আমি কয়েকটা লাইন লিখে দিয়েছিলাম। এটা মহাকাল তার শিষ্যদের বলছেন, ডক্টর পবিত্র মোহন রায় তার ডায়েরিতে নোট করছেন, নোট করছেন অন 5th May 1973, এটা পবিত্র ডক্টর রায়ের ডাইরেক্ট পেজ নাম্বার 23, আন্ডার কোট, শেষ দেখা আমার কবিগুরুর সঙ্গে গভীর রাত্রিতে, সোমা তোমরা রবীন্দ্র কাব্য নিয়ে পড়াশুনো করো, শেষ দেখা আমার কবিগুরুর সঙ্গে গভীর রাত্রিতে, কেউ জানে না আমার রওনা হওয়ার শেষ পথে, এবং আশীর্বাদ তিনি পাঠান, আদর্শহীন জীবন আর আদর্শহীন পৃথিবী, এর কোনো দাম আছে? এবার ওই সময়কার জানুয়ারি মাসের সুভাষচন্দ্র সেক্রেটারিদের ডায়েরিগুলো আমি বহু আগে, আজ থেকে বহু বছর আগে একটু চোখে পড়েছিল আমার, ওই সময় এক সেক্রেটারি তার ডায়েরিতে দেখলাম লিখেছে যে একদিন রবীন্দ্রনাথ আমাদের বললেন যে তোমরা এদিন এদিকে কেউ আসবে না, কেউ ধারে কাছে থাকবে না, এক রাজকুমার আমার সঙ্গে দেখা করতে আসবে, তোমরা কেউ দেখা দেখা এদিকে আসবে না, থাকবে না। এই রাজকুমার কে, কে এলো সবার অজ্ঞাতে, আবার চলে গেল, ঠিক যেভাবে হাওড়া স্টেশনে
সবাই দেখছে কথা হচ্ছে দুজনের, রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের, কি কথা হচ্ছে পৃথিবীর কেউ তখনও জানতো না আজও জানে। আবার জোড়াসাঁকোর পাড়ে দুজনের কথা হচ্ছে, কি কথা হচ্ছে কেউ জানে না। সুভাষ বোস বেরিয়ে গেলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। দ্যাট ইজ দ্য লাস্ট অ্যারেস্ট অফ সুভাষ বোস ইন ইন্ডিয়া। জানি না রহস্য কোথায়, হাউ টু ডিসক্লোজ দ্যাট। এবার আমার মনে হয় ওই দুটো বই নিয়ে একটু একটু দেখা উচিত, কি বইয়ে আছে, হোয়াট ইজ ইন দ্য গ্রেটেস্ট গিফট। আমার মনে হয় আমি সারাউন্ডিংটা একটু বোঝাতে পেরেছি, আমি সারাউন্ডিংটা বোঝাতে পেরেছি একটু। অশোক বোস, মীরা বোস, দ্বিজেন বোস একই গলা মেলালো, অভিজিৎ রায় কে বলেন একই কথা বারবার। অশোক বোস, হুইস মীরা বোস, দ্বিজেন বোস, বাবা আমি তো বলছি, আমি তো ডকুমেন্ট থেকে বলছি, তোমরা কাকে রিলাই করবে, নিজেরা ঠিক করে নাও। হ্যাঁ অলিভ মারিক, তুমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, পাঠাও নি বোধহয়, জানি না তুমি তুমি খুঁজে দেখলে, জানি না তুমি অলরেডি হয় দ্যার ইন মাই ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট অর নট, আই হ্যাভ ট্রাইড টু ফাইন্ড ইউর নেম, আই কুড নট। একটা জিনিস, তোমরা সত্যবক্সীকে বিলাপ বিশ্বাস করবে, লীলা রায়কে, সুনীল দাস, ডক্টর পবিত্রমোহন রায়কে, না প্রদীপ বোস, না এই মীরা বোস, কোন দ্বিজেন বোস, দ্বিজেন বোস, কোন অভিজিৎ রায়, এবং কার কথাকে আপনারা বিশ্বাস করছেন এটা ইন্ডিকেট করবে। ইন হুইচ ইন্টেলেকচুয়াল প্লেন ইউ আর, ইন হুইচ মোরাল প্লেন ইউ আর, ইন হুইচ স্পিরিচুয়াল প্লেন ইউ আর। আজ নেটের কোনো ডিস্টার্ব নেই। হ্যাঁ অভিক, হ্যাঁ অশোক, দাদু বিপ্লবী, হরেন চক্রবর্তী, হ্যাঁ অশোক আই এম সরি টু ইউ, আমি ওনার মেদিনীপুর জেলের ডকুমেন্টস আমি এখনো জানি না ওদের আর্কাইভসে কিছু আছে কি না, আমি এখনো খুঁজে ওঠার, আমি এখনো 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 আমি ওই ওইখানে হাত দিতে পারিনি, ওদের ডকুমেন্টস কি আছে না আছে। তিনি প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব এটাকে করতে গিয়ে ধরা পড়েন, আলিপুর জেলে 17 বছর ফাঁসি হয়, ও তা আমরা তার একটা ছবি পর্যন্ত পাইনি। হ্যাঁ তোমার এক একজন দাদু তো ওখানে আলিপুর জেল, আরেক দাদু মেদিনীপুর জেলে ছিল, জানি না দুর্ভাগ্য এগুলো। আর পার্টিশনের পরে ভারত সরকার সেগুলোকে যে গুছিয়ে রাখার চেষ্টা করে তাও তো নয়, যেটি নেগলেক্টেড অল দিস ডকুমেন্টস। অরিন্দম লাহিড়ি, স্যার ডিড মহাকাল অলসো অপারেটেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল বিফোর অ্যান্ড ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার? বাবা খুব বড় প্রশ্ন, তাসের দেশের রাজকুমার, তাসের দেশের, তাসের দেশ তো শাহানা, ওনাকে ওনার হাতেই তুলে দেওয়া হয়েছিল, রবি ঠাকুরের হাতেই তুলে দেওয়া হয়েছিল তাসের দেশ। হ্যাঁ রবি ঠাকুর তুলে দিলেন রাজকুমারের হাতে, রাজকুমার প্রিন্স অফ প্যাট্রিয়টস, সুভাষ বোসের হাতে। হ্যাঁ এবার আসছি দি গ্রেট এসকেপ, এই বইটা প্রথম লেখা হয়েছিল, হ্যাঁ ইংরেজিটা প্রথম লেখা হয়েছিল, কারণ সেমিনারে পড়াশুনো পড়তে হবে, লেকচার দিতে হবে, নেতাজি রিসার্চ গ্রুপ রাজপথটা, কারণ উনি বলছেন নাকি বাবা মৃত্যুর আগে তাকে নির্দেশ দিয়ে গেছিল এটাকে খুব গুছিয়ে লিখে রাখতে, কিন্তু গুছিয়ে লেখার সময় পাইনি। 70s এর পরে আমার সময় হলো, আস্তে আস্তে লিখতে শুরু করেছি এবং 74 এসে পাবলিশ করছি, এবং ইন্টারন্যাশনাল সেমিনার অন নেতাজি আমি সেখানে এটা পড়ে শুনিয়েছি, এবার বই করে আপনাদেরকে দিচ্ছি। এবার দেখো একটা জিনিস, পুরো ন্যারেটিভ দেখো, কোথাও যে ডিসকাশন হচ্ছে এত সিরিয়াস কাকার সঙ্গে, কোথাও কোন রকম ডেট নেই, একটা গল্প বলে যাচ্ছে, যেন গল্প স্টোরি স্টোরি বলে যাচ্ছে। আর অদ্ভুত যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে এলগিন রোড থেকে 16 তারিখ মধ্যরাত্রে মিড নাইটে, গাড়ির নেম প্লেট চেঞ্জ হয়নি, গাড়ির কালার চেঞ্জ হয়নি, এবং যে ড্রাইভার
সেও কেউ ফ্রেস করেনি, শুধু সুভাষ বোস পেছনের সিটে কেউ ফ্রেস করেছে। ক্যান ইউ ইমাজিন? এবং এবং রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ করেছে, তবুও যে পুলিশগুলো ওই একদম এলগিন রোড আর উডবার্ড পার্কের ক্রসিং এ ঘুমোচ্ছিল শীতের মধ্যে, কারো ঘুম ভাঙেনি। এবং সেরকম পুলিশরা কেউ পরবর্তীকালে সাসপেন্ড হয়েছে কি পানিশড হয়েছে তারও কোনো রেকর্ডস নেই। এবার এই গাড়িটা মুভ করছে, গাড়িটা শব্দ করে যাচ্ছে, কুকুর গেগো করছে, এবং সুভাষ বোস গাড়িতে ওঠার পরে এত জোরে গাড়ির দরজা বন্ধ করেছে যে শব্দ হয়েছে। সেই শব্দের জন্য ড্রাইভার শিশির আটকে উঠেছে, কাকাকে ওয়ার্নিং দিয়েছে। অর্থাৎ কাকা এত অবুঝ, সে শব্দ করে গাড়ির দরজাটা বন্ধ করেছে। তার সে জ্ঞান হয়নি যে গাড়ির দরজাটা জোরে বন্ধ করলে শব্দ হয়। এবং এই এসকেপের প্ল্যানের মেইন প্ল্যানার শিশির বোস, পাশ থেকে তাকে হেল্প বুদ্ধিতে হেল্প করেছে তার বাবা শরৎ বোস। আর 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 কারো রোল নেই এই গোটা বইয়ে, আর কারো রোল নেই। ইলার নামটা একবার উচ্চারণ করেছি, আর মোহাম্মদ জিয়াউদ্দিনের এটা কার্ডটা ও এখানে ছেপেছে, কিন্তু এই কার্ডটা অরিজিনাল নয়। আপনারা যারা বই দেখবেন, এটা যেভাবে হোক এইভাবে বইয়ে ছেপে দেওয়া যায়, অরিজিনাল কার্ডটা ছাপার জায়গাটা কোথায়, কার্ডটা রেকর্ডটা কোথায়, সে রেকর্ডটা কোথায়? এবার আসছি আমি গল্প, এবার সিক্সটিনের, এবার এবার দেখুন শিশির বোস অ্যারেস্ট হচ্ছে, শিশির বোস অ্যারেস্ট হচ্ছে, কিভাবে অ্যারেস্ট হচ্ছে, কোন সালে অ্যারেস্ট হচ্ছে? 44 সালে সে অ্যারেস্ট হচ্ছে, 41, 42, 43, 44। এবং এখানে দাবি করা হচ্ছে নাকি তাকে হোম ইন্টার্ন করা হয়েছিল। দেখুন চার্জ যদি এই হয়, সুভাষ বোসকে তাদের হাতের বাইরে পৌঁছে দিয়েছ, হাউ সিরিয়াস দ্য চার্জ, সেই চার্জের জন্য তাকে হোম ইন্টার্ন করা হবে? আর নাকি জানতে পেরেছিল 44 সালের আগে, তার আগে নাকি ব্যাপারটাকে সে লুকিয়ে রাখতে পেরেছিল, তখন তারপর তাকে নাকি রেড ফোর্টে নেওয়া হয়েছিল, লাহোর জেলে নেওয়া হয়েছিল, এই কাহিনীগুলো আছে। লাহোর জেলে কোন পিরিয়ড ছিল, কোনো ডেট মাস কিচ্ছু লেখা নেই। রেড ফোর্টে কখন কোন মাস কোনো কিছু উল্লেখ নেই, জাস্ট স্টোরি টেলিং। এবং 44 সালে যদি ধরা পড়ে তাহলে তার এগেনস্টে কোন সেকশন দেওয়া হবে, কোন চার্জ আনা হবে? ও তো ফায়ারিং স্কোয়াডে চলে যাবে। এবং সুভাষ বোসকে এসকেপ করতে যারা সাহায্য করেছে সন্দেহ করা হয়েছে, এবং সত্যপক্ষী একজন, আর একজন জ্যোতিষ গুহ, জ্যোতিষ গুহ কিন্তু পুলিশ লাঠি দিয়ে মেরে মেরে ফেলেছিল, আর সত্যপক্ষী তোকে ফায়ারিং স্কোয়াডে রেখেছিল, স্কোয়াডে তোলা হয়েছিল। এবং অন্যান্য ভাইপোদের তো মেরে একদম মেরে রক্ত রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছিল কয়েকজন সন্দেহজনক ভাইপোকে, শিশুটির কপালে রক্ত পড়েছে। আর তুমি বলছো তোমাকে এই জন্যে তোমাকে অ্যারেস্ট করা হয়েছিল, ভাই তোমার এগেনস্টে চার্জটা কি ছিল দেখি, কি চার্জটা ছিল? তুমি নিজের বই নিজে ছেপেছো, তাও দেখতে পাচ্ছি তোমার এগেনস্টে তুমি চার্জটা, যেটা চার্জের যে সেকশন, যেটা তুমি চিঠিটা টোটেনহাম ব্রিটিশ অফিসার তোমাকে দিয়েছে, সেই চিঠিটা খুলে দেখ দেখছি, সেটা তো সেটা তো অরিজিনাল নয়, এতে পুলিশ অফিসের স্ট্যাম্প কোথায়? দেখ দেখাচ্ছি পেজ নাম্বার, এই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাম্বার 4/4/43 MS, হ্যাঁ সই হচ্ছে 7th November 1944।
7 নভেম্বর 1944-এ নোটিশ আন্ডার সেকশন 7 অফ দ্য রেস্ট্রিকশন অ্যান্ড ডিটেনশন অর্ডিনেন্স নাম্বার অর্ডিনেন্স 1944 সেকশন 3 অফ 1944। এখানে চার্জ কি? চার্জ সেখানে যে চার্জে বলা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্সের লোকেরা এবং কিছু লোক সুভাষ বোসের সিম্প্যাথাইজার। তো এই এই এবং খরল ব্লকের সিম্প্যাথাইজার এই সেকশনে সেখানে বঙ্গদেশের এবং ভারতবর্ষের বহু হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছিল। এই সেকশনের থেকে অনেক বেশি সিরিয়াস হতো যদি ওই চার্জে যেত যে তুমি সুভাষ বোসকে ভারতবর্ষ থেকে চলে যাওয়ার জন্য তুমি হেল্প করেছো। হ্যাঁ, আর টটেনহাম অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এই ডকুমেন্টে কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্রিটিশ ইন্ডিয়ার কোন স্ট্যাম্প নেই। গভর্নমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়ার কোন স্ট্যাম্প নেই, জানি না এই ডকুমেন্টটা কতখানি অরিজিনাল তৈরি করা। যেমন ওই এটা ওই যে পার্সোনাল কার্ডটা, এবার এ নিয়ে পাশাপাশি তো অনেক কাহিনী আছে। সেই সময় ওই যে গাড়িটা বেরিয়ে গেল, যে গাড়ির নাম্বার পুলিশ জানে, যে গাড়ির রং পুলিশ জানে, এত বড় দীর্ঘ যাত্রায় এলগিন রোডে কেউ ইন্টারসেপ্ট করলো না, হাওড়ায় করলো না কেউ, হুগলিতে করলো না, বেরিয়ে গেল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে একদম ধানবাদের উদ্দেশ্যে। আর উনি তো অনেকগুলো প্রশ্ন আছে, এ নিয়ে অনেক কাজও করেছে দেখলাম ডক্টর জয়ন্ত চৌধুরী। ওই সময় এই যে ডিস্টেন্স, ওই কার মধ্যরাত্রে এখানে স্টার্ট দিয়ে সকালে পৌঁছলো কি করে, রাস্তার কন্ডিশন ওই ছিল সে সময়, কত স্পিড উঠত, কিভাবে পৌঁছলো, আর শিশির কি ওই সেকশনে অ্যারেস্ট করলো, সুভাষ বোসকে ঘর থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে, কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস এবং সিরিয়াস সেকশন হতো, সেই সেকশনটা ছেড়ে দিল কেন? একটা সাধারণ সেকশন দিল যে সেকশনে অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছিল। একটা জিনিস বলে রাখি, এই গল্পটা তৈরি করার প্রয়োজন ছিল, কারণ শিশিরকে একটা স্টোরি তৈরির মধ্যে ইম্পর্টেন্ট ফিগার না করতে পারলে তাকে দিয়ে পরবর্তীকালে সুভাষ বোসের সম্বন্ধে অন্য গল্পগুলো খাওয়ানো যাবে না। কারণ একটা ইম্পর্টেন্ট লোককে, একটা লোককে পপুলার করে তোলা বা একটা একটা মিডিয়ার কাছে, পাবলিকের কাছে একটা পপুলার করে তোলার প্রয়োজন আছে। কারণ তাকে দিয়ে আমি যে কোনো লোককে দিয়ে গল্প পাবলিককে খাওয়ালে সেই পাবলিকের কাছে সেই গল্পের ভ্যালু কম থাকে, কিন্তু একটা লোককে যদি ইম্পর্টেন্ট করে এজেন্ট বানিয়ে দিই, তার মুখ থেকে একটা গল্প বের করার মার্কেটে অনেক দাম বেশি, অনেক লোক সেই গল্প কিনবে। এবং শিশিরের হাতে পুরো রচনাবলী ভাষণাবলী তুলে দেওয়া, এটা হচ্ছে সুভাষ বোসের সমস্ত রাইটিংসের একটা কন্ট্রোল দেওয়া। কারণ বিভিন্ন লোক যদি বইটাগুলো রচনাগুলো পাবলিশ করে, তাহলে পাবলিকের কাছে সেটা বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে, অনেকে অনেক বই পড়বে। যেমন নেতাজি, আমি একটা কন্ট্রোল আনলাম, জাজপুরে দিয়ে সে কন্ট্রোলটা আনা, সবাই বইটা পাবলিশ করতে পারবে না। আর এই শিশিরকে দিয়ে সুভাষ বোস মনে অনেক মিথ্যে কথা গল্প পাবলিককে খাওয়ানো যাবে, যেমন পেনক্রাসের গল্প খাওয়ানো হয়েছে। আবার এই শিশির বোস ডাক্তার, সে আবার এই গল্প তৈরি করেছে ডিএনএ টেস্টের গল্প, যেটা ওর বউ আর ছেলে পরবর্তীকালে এই গল্প এখনো পর্যন্ত ছায়ের ডিএনএ টেস্টের বিয়ের গল্প।
একে দিয়ে, এবং ওর মুখ দিয়ে এই কথাগুলো বললে সুভাষ বোসের মধ্যে বিকৃতিটা আনা যায়। এই জন্যে শিশিরকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এই ন্যারেটিভ তৈরি করতে হলো, এই এসকেপ স্টোরি তৈরি করতে হলো, কারণ এসকেপ স্টোরি তো অন্য কোনো অ্যাঙ্গেল থেকে আসেনি। সবাই জানতে চাইছিল সুভাষ বোস কিভাবে এখান থেকে বেরিয়ে গেছে, একটা ডিমান্ড ছিল এই স্টোরির। এই ডিমান্ডটাকে, এই সুযোগে এবার একটা ক্ষুধার্ত লোক খাই খাই করছে, খাই খাই করছে, পাবলিক খাই খাই করছে, তাকে তুমি যদি একটা যে কোনো একটা মশলাওয়ালা টেস্টি খাবার, খারাপ খাবারও খাওয়া না, সে গোগ্রাসে গেলে এই পাবলিক শিশির বসের এই দিক রেস্কে আর এই মহানিষ্ক এই জন্যই খেয়েছে। এবং সেই এর মধ্যেই শিশির ঘোষ পপুলার হয়েছে, এবং যার জন্য শিশির ঘোষকে ব্যবহার করে পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস সরকার, পরবর্তীকালের আরো এই প্রণব মুখার্জির মতো লোকেরা পরবর্তীকালে আরো মিথ্যে কথা, মিথ্যে গল্পগুলো ওর মুখ দিয়ে বলিয়ে পাবলিককে খাইয়েছে। আর ইন রিটার্ন শিশির প্রচুর টাকা ইনকাম করেছে, প্রচুর টাকা ইনকাম করেছে, বিখ্যাত হয়েছে আর ইনকাম করেছে। হ্যাঁ অলিভ মারি, আমি স্যার বলতে চাইছি শার্দুল সিং অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ শার্দুল সিং একটা বড় রোল ছিল, ওনাকে লাহোরে দেওয়া হয়েছিল। শার্দুল সিং তার ডায়েরিতে লিখেছিলেন তিনি ইংল্যান্ডের বাড়িতে পাঁচিল টপকে গিয়েছিলেন গোমো থেকে এসকর্ট করার জন্য। হ্যাঁ এলগিন রোডের বাড়ির পাঁচিল টপকে গিয়েছিলেন গোমো থেকে এসকর্ট করার জন্য শার্দুল সিং। যেটা একটা জিনিস বলে রাখি, সুভাষচন্দ্রের যে কোনো অ্যাক্টিভিটির, একটা জার্নির উনি যখন প্ল্যান করেন, সেই প্ল্যানটা কিন্তু কোনো একজনকে সবটা বলেন না, সবটা বলেন না, উনি প্ল্যানটাকে ভাগ করেন, ভাগ করেন বিভিন্ন ভাগ, বিভিন্ন লোককে যদি ডিসক্লোজ করেন দায়িত্ব দেন। আবার প্রতিটা ফেজি প্যারালাল যদি কেউ ফেল করে তার প্যারালাল রিজার্ভেন, একটা 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 একসাথে প্যারালাল করার জন্য তারও রিজার্ভে রাখেন। সুতরাং ওনার চলে যাওয়া ভারতবর্ষ থেকে এই পুরো স্টোরিটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয় যদি ডিসক্লোজও করে, কারণ একটা জায়গায় ডিসক্লোজড হয়ে গেলে যদি একজন লোক সব জানে তাহলে হোল প্ল্যান উইল বি ডিসক্লোজড। আর এক্ষেত্রে একটা সেকশনগুলো যদি বিট্রে করে বা ডিসক্লোজড হয়ে যায়, অ্যাটলিস্ট রেস্ট অফ দি আদার সেকশনস অফ দি প্ল্যান উইল নট বি ডিসক্লোজ টু দ্য এনিমি। এটা হ্যাঁ শাহানা বসু কুকুর টের পেয়েছে, পুলিশ টের পায়নি, কুকুর টের পেয়েছে, পুলিশ টের পায়নি। হ্যাঁ শাহানা তুমি খুব রসিক লোক তো, শাহানা খুব রসিক মহিলা। আহা কুকুর টের পেয়েছে, পুলিশ টের পায়নি, কুকুর চিৎকার করে উঠেছিল, পুলিশ এমন ঘুমিয়েছে যে পরে পুলিশকে ধরে ব্রিটিশ ধরে সাসপেন্ডও করেনি, কৈফিয়ত তলব করেনি। বাহ, আর সেই পুলিশ ফাইলসগুলো সেগুলো সব হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ না হারালে শিশিরের গল্প টিকবে কি করে। দি সাউন্ড অফ মিউজিক সিনেমা আর এসকেপ স্টোরি কপি করেছে শাহানা বসু, দি সাউন্ড অফ মিউজিক সিনেমার এসকেপ স্টোরি কপি করেছে, জানি না ওটা আমি দেখিনি। এক্স্যাক্টলি শিশির বোসকে ফেমাস করানো তা একটা প্ল্যান ছিল, সো দ্যাট এমিলি সেঙ্কেল অনিতা গল্প পাবলিককে খাওয়ানো যায়, যার দরুন চোখে শুধু দেশের নিয়ে চিন্তা, সে কিনা বিয়ে করবে, কিছু গাধা পাবলিক গিলিয়েছে গল্পটা। হ্যাঁ দেখি আর কি, আজকে আর কিছু বলবো না, বরং ওই বই, ওই দুটো বই নিয়ে দরকার হলে আমার মনে হয় এটা ডক্টর জয়ন্ত চৌধুরী এইগুলো
এইগুলো এইগুলো ভালো ভালো ডিসকাশন করতে পারে। আমি প্রেক্ষাপটটা বলে দিলাম, আমি আমার তো একটা বদভ্যাস, আমি বিভিন্ন দূরের অ্যাঙ্গেল থেকে দেখি, ও এটা নিয়ে কাজ করেছে, ও ভালো বলবে। আর সোমা রবীন্দ্রনাথের তো রাসবিহারী বোসের এসকেপেও হেল্প করেছিল। আমি সোমা, আমি এই জায়গাটা আমি এখনো, তো কিছু কিছু লোক যারা হেল্প করে তারা কেউই কিন্তু প্রকাশ্যে কিছু বলেনি, লিখেনি। রবীন্দ্রনাথের টোকিওতে দেখা করা, টোকিওতে আর্থকোয়েকের পরে রাসবিহারীর বাড়ি ভেঙে গেল, এইখানে উনি নাটক করে টাকা তুলে টাকা পাঠালেন, এগুলো তো আছে। এখন ডাইরেক্টলি যাওয়ার সময় ওনার ওনার যেটা হয়েছে, তুমি যদি সম্ভবত ওই জায়গাটা, রবীন্দ্রনাথের যে সেক্রেটারি ছিল পিএন টেগোর, পিএন টেগোরের নামটা রাসবিহারী ব্যবহার করেছিল, পিএন টেগোরের নামটা রাসবিহারী ব্যবহার করেছিল, রাসবিহারী ছদ্মবেশ ধরেছিল পিএন টেগোরের। এটা সবাই জানতো যে রাসবিহারী রবীন্দ্রনাথ জাপান যাবেন, এখন এই সিচুয়েশনটাকে এবং পিএন টেগোরের ক্যারেক্টারটাকে উনি ইউজ করেছেন, এবং এই ইউজের পেছনে রবীন্দ্রনাথ এটা জানতেন কিনা এটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, সময় জোয়াচুই অতনু, আমি আজ শেষ করি। আমার মনে হয় আমি সারাউন্ডিংটা বোঝাতে পারলাম, কারণ একটা জিনিস আমি বলি যে যখন কিছু একটা ডকুমেন্টকে দেখবে, শুভ্রাংশু মৃণালময় সোমা, ডকুমেন্ট ইটসেলফকে এটাকে ভালো ডিটেলসে দেখতে হবে, তার মধ্যে কন্ট্রাডিকশনস দেখবে, হোলসগুলো দেখবে, দ্যাট ইজ কল্ড কন্ট্রাডিকশনস ইনহেরেন্ট ইন্টারনাল, আর এটা হচ্ছে কন্ট্রাডিকশনস এক্সটার্নাল। আমি অন্যান্য ডকুমেন্টস থেকে আজকে দেখিয়ে দিলাম শিশির বোসের এই 16 তারিখ থেকে গল্প যারা তৈরি করতে শুরু করেছে সেইখানে কী কী এক্সটার্নাল অন্যান্য ন্যারেটিভস আছে, অন্যান্য সেইগুলো আমি এক্সটার্নালটাকে বেশি করে বললাম, ইন্টারনালটা ইনহেরেন্ট যে কন্ট্রাডিকশনসগুলো আছে। আর দুটো বই দেখবে একদম, যদি এই যারা সত্যিকারের যারা অ্যাক্টিভিস্ট, যারা বিপ্লব করে, যারা ইতিহাস স্রষ্টা, ইতিহাস যারা সৃষ্টি করে, তাদের লেখা ন্যারেটিভ কখনো এই মহানিষ্ঠমের ন্যারেটিভ হয় না বা গ্রেট স্কেলের ন্যারেটিভ হয়। যারা অ্যাক্টিভিস্ট, যারা ইতিহাসের স্রষ্টা, তাদের লেখা, তাদের কথা বলার ভঙ্গি আলাদা হবে। আর যারা ইতিহাস লেখে, যারা গল্প লেখে, তাদের ন্যারেটিভ আলাদা হবে, ইতিহাস স্রষ্টার লেখা। আর এখানে যদি শিশির বোস বলে আমি নিজে ড্রাইভ করে নিয়েছি, তাহলে সে ইতিহাসের স্রষ্টা, ইজ দ্য মেকার অফ দ্য হিস্ট্রি, ক্রিয়েটার অফ দ্য হিস্ট্রি, তার লেখার স্টাইলটা কোনো হবে কেন? তার লেখা কখনো স্টোরি টেলিং হবে না, ইট ইজ জাস্ট এ স্টোরি টেলিং। দুটো বই, ইংরেজি বাংলা দুটোই, লেট আস ক্রিয়েট হিস্ট্রি, লেট সামবডি এলস রাইট ইট, লেট আস ক্রিয়েট হিস্ট্রি, ক্রিয়েটার অফ হিস্ট্রি ন্যারেটিভ, রাইটার অফ হিস্ট্রি ন্যারেটিভ আলাদা। আর স্টোরি টেলিং তো আরো অনেক দূরে, আরো অনেক ডিফারেন্ট হবে। ভাই সুভাষ বোসের উপরে ইতিহাস লিখবো? এবার একটা জিনিস, এবার ধরো সোমা, তুমি একটা 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 কোনো দলিল পেয়েছো, চিঠি পেয়েছো, এবার সেখানে এমন কিছু কন্টেন্ট আছে এটা হাইড করার প্রয়োজন আছে, তুমি করবে কি? এগুলো পুড়িয়ে দেবে, একদম পুড়িয়ে দেবে, বা পড়াবার সুযোগ হয়নি, পড়াতে সময় পাওনি, তুমি ছিঁড়ে ফেলবে, কুচি কুচি করে ছিঁড়ে ফেলবে, কুচি কুচি করে ছিঁড়ে তোমরা কিন্তু ছুঁড়ে এটাকে একটা স্ক্যাটার করে ফেলতে হবে, বিভিন্ন দূর দূরান্তে ফেলতে হবে, কারণ যে কেউ এই কুচি কুচি গুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করতে পারে, অ্যাসেম্বল করে আবার অরিজিনাল ডকুমেন্টটা দেখতে পেতে পারে, দ্যাট উইল গো এগেনস্ট ইউ ইফ ইট গো টু ইয়ার হ্যান্ড, এনিমিজ হ্যান্ড। এবার কিছু কিছু টুকরো কেউ খুঁজে পেতে পারে, সেই টুকরোগুলোকে জোড়া করা ইটস ভেরি ডিফিকাল্ট জব, অ্যান্ড সব টুকরো নাও পেতে পারে, কিছু টুকরো পাবে, কিছু টুকরো হারিয়ে যাবে, এই যে গ্যাপসগুলো থাকবে সেই গ্যাপসগুলোকে খুব র্যাশনালি লিঙ্ক আপ করতে হবে, এটাই হচ্ছে
role of the historian. Not that easy. Storytelling is very easy. History writing is much, much difficult. History maker, history creator, তারা তো অনেক স্যাক্রিফাইসই। আজকে এই বলে শেষ করি, শুভরাত্রি। শুভরাত্রি। অনেক ডিস্টার্ব করলাম তোমাদেরকে, আমি খুব কতগুলো কমন সেন্সের কথা।